আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বায়ু চাপ ঢাল কাকে বলে ও তার বৈশিষ্ট্য প্রশ্নের মান দুই অথবা তিন এটি প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল থেকে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ু চাপের ঢাল কাকে বলে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে বায়ু প্রবাহের সময় প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য হয় তাকে বায়ুচাপের ঢাল বলে অর্থাৎ বায়ুচাপের ঢাল সমান দুটি স্থানের মধ্যে বায়ুর চাপের পার্থক্য ভাজিতক উক্ত দুটি স্থানের দূরত্ব বায়ুচাপের ঢালের বৈশিষ্ট্য এক বায়ুচাপের ঢাল বেশি হলে বায়ু প্রবাহের গতি বৃদ্ধি পায় আর বায়ুচাপের ঢাল কম হলে বায়ুর গতিবেগ কমে যায় দুই সমচাপরেখার দ্বারা বায়ুচাপের ঢাল জানা যায় সমচাপরেখাগুলি যত কাছাকাছি হবে বায়ুচাপ ঢাল খাড়া হবে দূরে হলে ঢাল মৃদু হবে এবং তিন বায়ুচাপের ঢাল বেশি হলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় আর কম হলে শান্ত আবহাওয়া সূচিত করে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করো